Hey guys, I am back with another video. Okay, so guys, finally shuru hoye gelo ajker video. Ar ajker video r ki bolbo scenery ta piche scenery ta tumra dekhe bujhtei pachho je ajker video pura ta ekta gram er modhe shuru holo. No baby, ajker video shuru holo amar bashate. Okay, yep, ami shob shomoy chhader oi pare shoot kori, but ei pare shoot kora hoy na. But oi pare chete ei pare view ta aro beshi sundor lage amar kache. Okay, তো ওটাই বেবি। ওকে তো ডুড, তোমরা আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে কি হবে কি হবে না। আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা জুস বানাবো। ওকে, ইয়াপ, তরমুজের জুস বানাবো দুধ টুধ দিয়ে। আর আজকে অ্যাকচুয়ালি অনেক 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 বেশি গরম, অনেক রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে দিনটা জুস বানানোটা অনেক বেশি জরুরি ছিল। তো ওটাই বেবি। ওহো, তো ডুড, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলে দিই যে জুস আমি আজকে খালি মানে জুসেরই ভিডিও বানাবো। ওকে, মানে আজকের দিনটা না লাঞ্চ হবে, না ডিনার হবে, না ব্রেকফাস্ট হবে, না সকালের নাস্তা হবে, না মানে 12টার দিকে নাস্তা হবে, না বিকালের নাস্তা হবে, কিচ্ছু হবে না। আজকে দিনটা শুধুমাত্র আমি জুস বানাবো আর খাবো। ওকে, ইয়া, বাই দ্য ওয়ে গাইজ, আমি কিন্তু কারো কোনো রেসিপি মনে হয় চুরি করিনি, এটা আমার নিজস্ব রেসিপি হতে পারে। ওকে, তো ওটাই, চলো বেবি জুস বানানো শুরু করি আমরা, চলো। ওকে, তো গাইস ফাইনালি এখন আমি চলে আসলাম সব সরঞ্জাম নিয়ে। ওকে, ইয়াপ, তো জুস বানানোর জন্য কি লাগে বলো। আজকে আমরা বানাচ্ছি তরমুজের জুস, তো অবভিয়াসলি তরমুজ লাগবে, আর তরমুজের সাথে আমি নিয়েছি দুধ। ওকে, ইয়াপ, এটা এক গ্লাস দুধ আছে এখানে, আর এখানে আছে চিনি। তো আমরা সম পরিমাণে একটুখানি চিনি দিব আর কি, মানে যতটুকু প্রয়োজন হয় আর কি। ওকে, তো ওটাই বেবি, একটা কথা বলে দিই তোমাদেরকে যে তরমুজ আর দুধ এ দুটা কিন্তু ঠান্ডা আছে, আমরা বরফ ইউজ করছি না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে বলা যায় না। কিন্তু এই তরমুজ আর এই দুধ এ দুটাই আমি ফ্রিজে রেখেছিলাম, প্রায় 24 ঘন্টার মতন ফ্রিজে রেখেছি আমি, 24 ঘন্টা না, অ্যাকচুয়ালি 12-13 ঘন্টার মতন। তো ওটাই বেবি। আচ্ছা, এখন আমি বলি যে আমরা কী করবো। ও হ্যাঁ, আর জুস বানানোর জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ব্লেন্ডার। তো ওটাই, আচ্ছা এখন আমি বলি যে আমরা জুসটা বানাবো কীভাবে। তো সবার প্রথমে আমরা একটুখানি তরমুজ ব্লেন্ডারে ঢেলে দিই। ওকে, তো রুট ব্লেন্ডারে আমি তরমুজ সব কয়টা ঢেলে দিলাম, বাট এই তিনটা বাকি আছে, তো এই তিনটাও ঢেলেই দিই। এই তিনটা বাঁচায় রেখে আর করবো কি, ঠিক কিনা বলো। আর এখানে এখন চিনি আছে, তো চিনি আমি অ্যাকচুয়ালি নিব 3 চামচ চিনি নিব আমি। ওকে, তো দুটো আমার 3 চামচ চিনি নেওয়া হয়ে গেল। আর এখন আমি কি করবো বল, এখন এই 1 গ্লাস দুধ যেটা আছে সবই ঢেলে দেবো। না ব্রো, সব লাগবে না অ্যাকচুয়ালি আমার, এত যতটুকু দিয়েছি ততটুকু দুধ হলেই হবে, না হলে আবার বেশি পাতলা হয়ে যাবে। বাট তরমুজের জুস কিন্তু বেশি পাতলা ভালো লাগে না। ওকে, তো ওটাই, এখন চলো কি করবো, এখন আমরা এটাকে ব্লেন্ড করে ফেলি। তো তোমরা কি রেডি? ইয়াপ, চলো। ওকে, তো এই যেটা থেকে কিন্তু অনেক 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 সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, বাট আনফর্চুনেটলি এটাকে আর একটু বেশি ব্লেন্ড করা লাগবে। ওকে, তো
ওকে, তো গাইস এটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর হয়ে গেছে দেখতে। তো চলো তোমাদেরকে আমি একবার না বিলিন্ডারের ভিতরে দেখতে কেমন লাগছে দেখাই চলো। ইয়াপ, তো দেখতে তো ভালোই লাগছে অ্যাকচুয়ালি। এটার সাথে আমি যদি আইস কিউব অ্যাড করে দিতে পারতাম তাহলে অনেক বেশি জোস হতো। ওকে, বাট আইস কিউব লাগবে না, অনেক ঠান্ডা খাওয়া যাবে না। ওকে, চলো ঢেলে দেখি কেমন হয় না হয়। ইয়াও, তো ডুড জুস হয়ে গেছে আমাদের রেডি। আর এটা অ্যাকচুয়ালি অনেক বেশি ঠান্ডা আছে। ওকে, আর এটার উপরে অ্যাকচুয়ালি আমার দুধ যেটা আমি ঢেলেছিলাম ওটাতে আবার একটু সর ছিল, তো এটার উপরে আবার একটু সর জমার মতো হয়ে গেছে। বাট যাই হোক, আমি এখন একবারও টেস্ট করিনি, তো এখন চলো তোমাদের সাথে একটু টেস্ট করে দেখি কী হয় না হয়। অ্যাকচুয়ালি পুরোটা একদম ব্লেন্ড হয়ে যায়নি, বাট মানে তরমুজ একটু সামান্য সামান্য একটু একটু করে আছে, তো এটা অ্যাকচুয়ালি ভালো লাগছে। ওকে, মানে বোঝা যাচ্ছে যে না তরমুজের জুস খাচ্ছি। ওকে, মনে হচ্ছে না যে তরমুজের পানি খাচ্ছি, তরমুজের জুস জুস একটা ভাব আছে এটার মধ্যে। ওকে, আবার খাই। অ্যাকচুয়ালি দুধ দিয়েছি, তো তো দুধ দেওয়ার কারণে আর কি এটা টেস্ট আর একটু ইনক্রিজ হয়ে গেছে। যদি এমনি নর্মাল পানি দিয়ে করতাম, এমনি সামান্য একটু পানি চিনি আর তরমুজ, তাহলে আর কি এত টেস্টি হতো না। বাট এটা কিন্তু সত্যি অনেক 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 বেশি টেস্টি আছে। ওকে, তো ওটাই বেবি। ভালো লাগছে, সত্যি অনেক বেশি ভালো লাগছে। আর এটা অনেক বেশি ঠান্ডা আছে, সো খাওয়ার পরে আমার গলার এগুলো মনে হচ্ছে যে জমে গেছে। দেখো, ইয়াও, এতো মানে যখন খাচ্ছিলাম তখন ঠান্ডা, তো তো একটু গলার মধ্যে আর কি সমস্যা হচ্ছিল। বাট নাও ইটস ওকে, তো চলো এটাও খেয়ে ফেলি। আর আরেক গ্লাসের মতো হবে, তো ওটাও ঠেলে নি, যে সব একসাথে আমরা খেয়ে দে শেষ করে ফেলি। ওকে, চলো বেবি। ওকে, তো গাইস ফাইনালি আমার কি বলবো তরমুজের জুস বা ওয়াটারমেলন জুস খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর ওটা খেয়ে না কেমন জানি পেট ভরে গেছে। ওকে, ইয়াপ, আর অনেক গুলাই ছিল, প্রায় দুই আড়াই মগের মতন ছিল, মানে তিন মগের থেকে একটু কম ছিল। আর একটু মানে আড়াই মগের চেয়ে একটু বেশি, তিন মগের চেয়ে একটু কম, বলতে গেলে পৌনে তিন মগ ছিল। ওকে, ইয়াপ, তো সব আমি এখানে এখনই খেয়ে ফেললাম, তো আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে একটু ঘুমাই যায়। ওকে, ইয়াপ, পেটটা একদম কেমন জানি ভরে গেছে। আর ডুড, এটা কিন্তু ভালো লাগছিল, এটাকে ওয়াটারমেলন জুস বলাই চলে। এটা এরকমই জুস, এর থেকে আর একটু বাজেট টেস্টেড জুসগুলো বাইরে বিক্রি হয় 50 টাকা 60 টাকা করে। ওকে, ইয়াপ, ওটাই আমার কাছে অ্যাকচুয়ালি যেগুলো আমি বানাই সেটাই আমার কাছে বেস্ট মনে হয়, কারণ আমি বেস্ট। ইয়াপ, তো ওটাই বেবি। তো তোমাদেরকে ভিডিওটা এখন আমি শেষ করে দেবো, বাট তার আগে তোমাদেরকে আমি বলে দিই আমি কীভাবে বানালাম। আমি এক গ্লাস দুধ নিলাম, ঠান্ডা দুধ একদম, তরমুজ নিলাম সম পরিমাণ, এক গ্লাসে যতটুকু লাগে একদম ঠান্ডা তরমুজ, আর তিন চামচ আমি চিনি নিলাম, তারপর ওটাকে ব্লেন্ড করে দিলাম। ওকে, ইয়া, এত সহজ রেসিপিতে পুরাই গরমের মধ্যে একটা রিফ্রেশিং জুস পান করে নিলাম আমরা, তো ভালো লাগছে এখন। ওকে, ইয়া, তো আজকে ভিডিও অ্যাকচুয়ালি এতটুকুই ছিল। ওকে, আজকে আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কোনো কিছু বানাচ্ছি না, তো ওটাই বেবি। তো
That's it for today. দেখা হচ্ছে আবার কালকে সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো এক সময়। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার, রিচ ফর এভার, কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, ইয়া, রিচ ফর এভার, মন থেকে পকেট থেকে না, এটা অনেক বেশি জরুরি। ওকে, ওটাই তো। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। বাই, আই লাভ ইউ, ইউ, আমি তোমাদেরকে আমার বানানো জুসের মতো ভালোবাসি। ওয়াটারমেলন জুস বেবি।